নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ জায়েদ। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সারা দেশের মতো এখনো ভয়াবহ অবস্থায় রয়েছে। গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কিছুটা কমেছে, সেক্ষেত্রে নমুনা সংগ্রহ কম বলে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে 180 জনের করোনা শনাক্ত হয়েছে নতুন করে। এছাড়াও আজকের এই দিনটিতে চট্টগ্রামে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, যেটির কারণে ভোগান্তিতে আছেন যারা চিকিৎসা নিতে এসেছেন তারা, এবং রোগীদের স্বজনরাও ভোগান্তিতে আছেন তাদের সঙ্গে। একই সঙ্গে আরো কিছু খবর আছে, যেমন সকালবেলা চট্টগ্রাম বন্দর এলাকায় তেল ট্যাঙ্কার বিস্ফোরণে 2 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দগ্ধ আরো কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। এই সব বিষয়গুলো নিয়েই আমরা সুযোগ পেলে কথা বলার চেষ্টা করব বা বিষয়গুলো জানার চেষ্টা করব। বিশেষ করে চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমরা 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা এখনো যুক্ত হতে পারিনি তার সঙ্গে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন যেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পটিয়া চট্টগ্রাম। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়াকে আমরা সঙ্গে পেয়েছি, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দুজনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে দুজনে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা আগে চট্টগ্রামের করোনা পরিস্থিতি এবং আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো কি আছে বিষয়গুলো জানতে সহকর্মী নয়ন বটুয়া জয়ের সঙ্গে যুক্ত হব। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জয়, নয়ন বড়ুয়া জয়, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? 24 ঘন্টা যে মৃত্যু হয়েছে, আমরা যে তথ্য আমাদের হাতে এসেছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8 জনের, আর আক্রান্তের হারও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু মানুষ যেভাবে সচেতন হওয়ার কথা রয়েছে, কিন্তু সেভাবে কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। পুলিশ প্রশাসন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমার পেছনে দিকে দেখলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারছেন, পুলিশও কিন্তু আসলে পরিবহনগুলোকে আটকানোর জন্য চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে লকডাউনের মধ্যেও পরিবহন চলাচল করছে স্বাভাবিক দিনের মতো। আরও চট্টগ্রামে আরও কয়েকটি খবর কিন্তু আছে। আপনি জানেন যে সকাল বলতে যে ভোরের দিকে কিন্তু আসলে যে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা বলতে যে কর্ণফুলী নদীর পার ঘেঁষে যে পতেঙ্গায় অয়েল ট্যাঙ্কার ট্যাঙ্কারে আগুনের সূত্রপাত হয়েছে, সেই আগুনে 2 জনের মৃত্যু হয়েছে, আরও 2 জন কিন্তু চট্টগ্রাম মেডিকেলে দগ্ধ অবস্থায় ভর্তি আছে, এর মধ্যে আরও 1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো আপনি জানেন যে কিন্তু আসলে যে লকডাউনের মধ্যে কিন্তু আসলে যে যেভাবে প্রশাসন সতর্ক অবস্থানে থাকার কথা রয়েছে, জেলা প্রশাসনে যেভাবে সতর্ক অবস্থান থাকার কথা রয়েছে, তাদেরকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা সতর্ক অবস্থানে আছে, কিন্তু মানুষ যেভাবে সতর্ক হওয়ার কথা রয়েছে মানুষ কিন্তু সেভাবে সচেতন হচ্ছে না, তার কারণে কিন্তু আক্রান্তের হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আর আরেকটি খবর আছে, গতকাল থেকে কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল বলতে যে এর আগের দিন আরও 2 দিন আগে কিন্তু ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের জেরে কিন্তু আসলে যে গতকাল থেকে কিন্তু আমরা যে তথ্য আমাদের হাতে আছে, সেখানে কিন্তু আসলে যে ইন্টার্ন ডাক্তার যারা আছেন তারা কিন্তু আসলে যে ধর্মঘট করছেন, এখনও পর্যন্ত তারা কর্মবিরতি পালন করছেন, গতকালও তারা কর্মবিরতি পালন করছেন, তারা কোনো কাজ তারা যে চিকিৎসা সেবা যেভাবে দেওয়ার কথা রয়েছে সেভাবে চিকিৎসা সেবা তারা দেয়নি, আজও কিন্তু তারা এখনও পর্যন্ত সেই কর্মবিরতি থেকে তারা সরে দাঁড়ায়নি। তো মেডিকেল পরিচালকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু গতকাল তাদের সাথে বৈঠকে বসছিল, তাদেরকে বোঝানোর জন্য চেয়েছিল, কিন্তু তারা কিন্তু একেবারে তাদের যে দাবি, একটি মাত্র দাবি আছে তাদের, যে দাবি সেই দাবিতে তারা এখনও পর্যন্ত অনড় আছেন। সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের যে প্রধান প্রধান খবর যেগুলো আছে সেই খবরগুলো আমরা এই পর্যন্ত জানার চেষ্টা করেছি। আমরা এখন ফিরে যাচ্ছি চট্টগ্রাম স্টুডিওতে শেখ জায়েদের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকে প্রধান প্রধান খবরগুলো জানানোর জন্য। আজকের এই খবরগুলো মধ্যে এখন পর্যন্ত এই সময় সবচেয়ে বড় খবর হচ্ছে যে লকডাউন চলছে, 5 মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। এই সময়টিতে যে কড়াকড়িগুলো আলোপ করা হয়েছে স্বাস্থ্যবিধি মানানোর জন্য, আবার কিছু জায়গায় ছাড়ও দেওয়া হয়েছে জীবন জীবিকা বাঁচানোর জন্য। আমরা 2 জন অতিথির সঙ্গে কথা বলবো। শুরুতেই আমরা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া আপনার কাছে আসতে চাই, আপনার কাছে আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে এই যে শিক্ষক চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে,
সেটিও নিশ্চয়ই একটি দ্রুত সমাধান হওয়া দরকার, যে রোগীরা আছেন এবং স্বজনরা আছেন তাদের স্বার্থে। কারণ এই বিপদের মধ্যে, এই মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা যেভাবে সামনে থেকে কাজ করছেন, তাদের সমস্যাটিও খুব দ্রুত সমাধান হওয়া দরকার চিকিৎসা ব্যবস্থার স্বার্থে। আপনার কাছে আসছি, চট্টগ্রামের করোনা পরিস্থিতি এবং এই মেডিকেল পরিস্থিতি, যেটি দুটোই একটু আপনার কাছে জানতে চাই। করোনার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আপনারা জানেন যে লকডাউন 5 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যেখানে কিছুটা শিথিলতা রয়েছে অবশ্যই, কিন্তু সবকিছুর পরও বলবো যে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আমরা জরুরি কাজে বের হতে হচ্ছে, বের হতে হবে জীবন জীবিকার তাগিদে। আমি যদি বলি যে মাস্কটা আপনারা যদি নিরাপদ ভাবে পরেন, সবাই সঠিকভাবে পরেন, এবং আমার মনে হয় যে স্যানিটাইজ ইউজ করেন, বাসায় গিয়ে ঠিক মতো দূরত্বটা মেনটেন করেন কিছুক্ষণ, আধা ঘন্টা বা 1 ঘন্টা, আমার মনে হয় আমরা সবাই করোনা ভীতি থেকে মুক্ত হতে পারবো। আর যত কিছু এই লকডাউনে অনেক কথা হয়ে গেছে, আমি শুধু একটা কথা বলবো যে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এই করোনা ভাইরাস অনেকদিন থাকবে, অনেক ভ্যারিয়েন্ট আসবে, অনেক কিছু হবে, অনেক পরিবর্তন হবে, অনেক ভ্যাকসিন আসবে, কোনো ভ্যাকসিনে তো 100% নিরাপদ বলছে না। সুতরাং সবচেয়ে নিরাপদ হচ্ছে মাস্ক পরা। মাস্ক পরাটা আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহারিক কাজের মতো যদি আপনারা যদি সিদ্ধ হতে পারেন, আমার মনে হয় তাহলে এই যে এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারবে। আর চিকিৎসকদের কর্মবিরতি, আমার মনে হয় যে কি, আমরা সবাই মানবিক মানুষ, একজন চিকিৎসক অনেকটা হচ্ছে সৃষ্টিকর্তার পরে মনে হয়। যারা হসপিটালে যাচ্ছেন নিতান্তই নাহয়তই তারা না পেরেই হসপিটালে যাচ্ছেন, তাদের ভরসার জায়গাটা তো হসপিটাল, যদি আর চেয়ার কোনো বড় জায়গা নেই। সুতরাং সেখানে গিয়ে যদি চিকিৎসক না পায় বা চিকিৎসা সেবা যদি একটু বঞ্চিত হয়, তারা আরো বেশি হতাশাগ্রস্ত হয়, মানসিক চাপে পড়ে, টেনশন পরে। আমার মনে হয় যে কি, কোনো সমস্যা থাকলে সেটা আলাপের সময় তো রয়েছে, অন্তত এই ক্রান্তিকালে একটু মিনিমাইজ করে, কনসিডার করে, কম্প্রোমাইজ করে, আমার মনে হয় যে কি মানুষের জন্য সেবাটা নিশ্চিত করা উচিত, সেটা একটা মানবিক সমাধান করা উচিত। আমি একটু জনাব ফয়সাল আহমেদ আপনার কাছে আসতে চাই। এই যে এই সময়টিতে আমরা যেটি দেখছি যে লকডাউন আরো বাড়ানো হয়েছে, আপনারা কিভাবে কাজ করছেন আসলে এই স্বাস্থ্যবিধি মানাতে? একই সঙ্গে অনেক মানুষের জীবন জীবিকা এখন বন্ধ অনেক ক্ষেত্রেই, আমরা যেমন আমরা রেল স্টেশনে দেখি যারা কুলি হিসেবে কাজ করতো, তারা গণপরিবহন শ্রমিক যারা ছিলেন তারা, এবং এরকম অনেকেই এখনো রুটি রোজগার বন্ধ অনেকের, আপনারা কিভাবে সহযোগিতা করছেন? ধন্যবাদ। আমরা গত কয়েকদিন ধরে লকডাউন বাস্তবায়িত করার জন্য সর্বোচ্চ ভাবে চেষ্টা করে যাচ্ছি। আমি আমার রেসিল্যান্ট পুলিশ বাহিনী, আমাদের আনসার বাহিনী, সকলে মিলে একসাথে কাজ করার চেষ্টা করছি। আমরা গত কয়েকদিনে প্রায় 78টি অভিযান পরিচালনা করেছি স্বাস্থ্যবিধি প্রতিপালন করানোর জন্য, মাস্ক যাতে মানুষজন পরেন সেই সচেতনতা তৈরির জন্য। তো প্রায় আমরা 100,000 টাকা অর্থদণ্ড আদায় করেছি বিভিন্ন পর্যায়ে। এছাড়াও আমরা যারা অসহায় মানুষ, মাস্ক পরেন নাই, ভুলে বাসায় রেখে আসছেন, আমরা মাঝে মাঝে এই কথাগুলো, আমি আমার পূর্ববর্তী যিনি বক্তা ছিলেন ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আমি সম্পূর্ণ ওনার সাথে একমত। আসলে আমাদের এই মাস্ক পরাটাকে আমাদের দৈনন্দিন অভ্যস্ততায় পরিণত করাটা আসলে উচিত বর্তমান পরিস্থিতিতে। আমরা এটাও চেষ্টা করে যাচ্ছি যাদেরকে আমরা পাচ্ছি, আমাদের যতটুকু সক্ষমতা আছে তাদেরকে মাস্ক বিতরণের জন্য। প্রায় আমরা বিভিন্ন পর্যায়ে 1,500 মানুষকে আমরা মাস্ক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। এছাড়া আপনি যেটা বলেছেন যে লকডাউন পরিস্থিতিতে আসলেও আমাদের অনেকের জীবন জীবিকা অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সরকারি পর্যায় থেকে আমরা ইতিমধ্যে প্রায় 8,900 জনের জন্য বরাদ্দ পেয়েছি। আমরা উইদিন 7 ডেজ আমরা চেষ্টা করব এটা যার যার হাতে তুলে দেওয়া, সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমরা ব্যক্তিগত পর্যায়ে বা সামাজিক ভাবে বিভিন্ন মানুষের মাধ্যমে, যেমন আমাদের এখানকার সম্মানিত হুইপ আলহাজ শামসুলক চৌধুরী, উনি ওনার ব্যক্তিগত পটিয়া ফাউন্ডেশন বলে একটা সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে প্রায় 5,000 মানুষকে ত্রাণ বিতরণ করেছেন। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 200 মানুষকে ত্রাণ বিতরণ করেছি। এছাড়াও CCC-র মাধ্যমে আমরা প্রতিনিয়ত যাদের খাদ্য ঘাটতি আছে বা প্রয়োজনে আছে তাদের কাছ থেকে যে মেসেজ আসছে, মেসেজটা একটু যাচাই করে, মানে এমনও দেখা যাচ্ছে যে ওনার আসলে প্রয়োজন নাই,
কিন্তু মেসেজ পাঠিয়ে রাখছেন যে ওনার খাদ্য প্রয়োজন। আমরা একটু খোঁজ খবর নিয়ে গত 2-3 দিনে প্রায় 20-25 জনকে আমরা আমাদের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং যতটুকু পারবো আমাদের পর্যায় থেকে আমরা চেষ্টা করি। ধন্যবাদ। কাঁচা বাজার নিয়ে ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? কারণ গত বছর আমরা কাঁচা বাজার ফাঁকা জায়গায় সরে নিতে দেখেছিলাম, এবার নিয়েছেন কিনা আপনারা? এটা আমরা এবার চেষ্টায় আছে, খুব যে সফল হয়েছে এটা আসলে বলার সুযোগ নেই। তারপর আমাদের জায়গা থেকে আমরা কাঁচা বাজার গুলোতে যাচ্ছি, ওখানে স্বাস্থ্যবিধি প্রতিপালন করানোর জন্য চেষ্টা করছি। কাঁচা বাজার গুলোতে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানির ব্যবস্থা করার জন্য বিভিন্ন পর্যায়ে যারা বাজার ব্যবস্থাপনায় আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ইভেন আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা প্রত্যেকটা বাজারে খুব শীঘ্রই আমরা যে বরাদ্দ পেয়েছি বরাদ্দ থেকে আমরা সাবান স্যানিটাইজার এগুলো আমরা বিতরণ করব। জনাব ফয়সাল আহমেদ, আপনার কাছে আবারও আসবো। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া আপনার কাছে আসতে চাই, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছে। আপনার কাছে জানতে চাই, এখন যে ভেরিয়েন্ট এসেছে এটির ধরনটা একটু আমাদেরকে বলবেন। আমরা অনেকেই এখনো অসচেতন, আপনারা আপনি বারবার বলছেন, আমরা গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছি মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অনেকেই মানছেন না এবং এটা হয়তো অনেকে ভয়াবহতাটা এখনো ওইভাবে দেখেননি, জানেন না। সেই জন্য আপনার কাছ থেকে জানতে চাই এইটার ভয়াবহতা কতটুকু, এটির ক্ষমতা কতটুকু আমাদের একটু বলবেন। আসলে ভেরিয়েন্ট নিয়ে বলে মানুষকে ভয় দেখাতে চাই না, যে কমন সাধারণ ভেরিয়েন্ট ছিল গত বছর শুরু থেকে, তখন থেকে মানুষ তো আর তখনও স্বাস্থ্যবিধি ঠিক মতো মানেনি। আমার মনে হচ্ছে কি এই ভেরিয়েন্ট অনেকটা হচ্ছে নীরব ঘাতকের মতো, কোন উপসর্গ ছাড়াই আপনার অক্সিজেনের মাত্রাটা কমিয়ে দেবে। যখনই বুঝতে পারবেন তখনই ফুসফুসের অনেকাংশ আপনি ইনভলভ হয়ে গেছেন, আপনার অনেক দুর্বলতা রয়েছে। আজকে আমি বলছিলাম সকালে পোস্ট করেছি পোস্ট কোভিড সিন্ড্রোম আর লং কোভিড, যাদের 11 সপ্তাহ ধরে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে তারা হচ্ছে লং কোভিড এর। তারা যতদিন বেশি আপনি করোনা আক্রান্ত থাকবেন, যতদিন পর্যন্ত আপনি নেগেটিভ হচ্ছেন না, যতদিন যতবার পজিটিভ আপনার লাংস এর ইনভলভমেন্টটা তত বেশি, তত বেশি দুর্বলতা, লাংস এর সক্ষমতা কমে যাবে। আর পোস্ট কোভিড সিন্ড্রোম আপনি ভুলে যেতে পারেন। আর কোভিড এর পরে দেখা যাচ্ছে, আমি অনেক রোগী দেখি যাদের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তাদের ডায়াবেটিস, প্রেশার, অন্যান্য স্ট্রোক জনিত রোগের সম্ভাবনা রয়েছে। যাদের বয়সকালে যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের এই ধরনের সম্ভাবনা বেশি। বয়স্ক লোক তো বাসায় থাকছেন, কিন্তু যারা ইয়াং মানুষ যারা বাইরে যাচ্ছে আড্ডা দিচ্ছি ঘুরছি তারা কিন্তু বড় কেরিয়ার, তাদের হয়তো কোভিড এর মৃদু সিমটম রয়েছে, উপসর্গ রয়েছে, কিন্তু তারা ভাবছে যে আমাদের কোভিড হয়নি। আসলে ভিতরে ভিতরে অনেক বেশি কেরিয়ার হয়ে তারা বাসায় গিয়ে যারা বয়স্ক মানুষ তাদেরকে ইনভলভমেন্ট করছে। আমি বলবো যে কি আমি এই জন্য বলি যে টাইপ ভেরিয়েন্ট এইসব ভয়ভীতি না দিয়ে আপনি আপনার মাস্কটা পরুন, কালকে বলা হয়েছে ডাবল মাস্ক পরুন, এই ভেরিয়েন্ট থেকে মুক্ত হওয়ার জন্য 2টা করে মাস্ক পরা উচিত। আবার অনেকে বলছে বায়ু মাধ্যমে সেটা এই দূষণ হতে পারে, দূষণের মাধ্যমে আপনি সেটা আবার ইনভলভমেন্ট হতে পারেন, আপনার এই রোগ সংক্রমণ হতে পারে। সুতরাং বারবার একই কথা, মাস্ক পরুন, মাস্ক এর বিকল্প নেই, দোকানদাররা মাস্ক পরুন, আপনি আপনার পাশের মানুষ মাস্ক পরেছে কিনা এটা দেখুন, আপনি পরছেন কিনা এটা দেখুন, আপনার বাসার লোক পরছে কিনা। সুতরাং এই বিষয়টা সিম্পল বিষয়টা যদি আপনারা যদি বিনয়ের সাথে মানেন, আমার মনে হয় যে কি আমরা এত বেশি ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মাস্ক পরুন, 2 নম্বরও মাস্ক পরুন, 3 নম্বরও মাস্ক পরুন, 1 থেকে 10 বলা হয় তখনও বলবো যে মাস্ক পরুন। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, এই লকডাউন যেটি দেওয়া হয়েছে এবং আবারও বাড়ানো হয়েছে, এটিতে উপকার হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা আপনার? হ্যাঁ, এটাতে একটু বড় গণপরিবহন তো বন্ধ রয়েছে, ইন্টার জেলার যে কানেক্টিভিটি সেটা বন্ধ রয়েছে, গণপরিবহন অনেক বেশি গাদাগাদি করে মানুষ, অন্তত আমরা লিমিটেড ভার্সনে মানুষকে চলাচলটা নিয়ন্ত্রণ করতে পারছি, এটা একটা বিশাল দিক। দেখেন করোনা সংক্রমণ কিন্তু কমে গিয়েছে এই বিগত 14 দিনের লকডাউনের পর। আমরা যদি সলিড লকডাউন যেটা বলতে পারি, ওই কট্টর লকডাউন, মৌলবাদী লকডাউন যদি করতে পারতাম আসলে সত্যিকার ভাবে, আমাদের এই সংক্রমণ অনেক কম আছে। অনেকগুলো ইন্ডিয়াতে বলতে পারেন কেন তাদের এই ধরনের সংক্রমণের মাত্রা অনেক বেশি, 3টা কারণে। সেটা হচ্ছে তাদের গণজমায়েতের সংখ্যা বেড়ে গিয়েছিল, পূজা পার্বণ ওরা অনেক বেশি করেছে, আর এদের মধ্যে
আপনার ট্রিপল মিউটেন্ট ভ্যারিয়েন্ট ভ্যাকসিন, আর হচ্ছে টিকার সংখ্যা অনেক কম, 125 কোটি মানুষের দেশে টিকা পেয়েছে খুব কম সংখ্যক মানুষ। সুতরাং এই তিনটা বিষয় জানানো তাদের মধ্যে আজকে যে গতকাল 3,500 মানুষের মধ্যে মৃত্যু হয়েছে আমার পার্শ্ববর্তী দেশ। সুতরাং আমার আমরাও তো যে ভারতের যে 7টা বর্ডার রয়েছে সিল করেছি, এটা অনেক ধন্যবাদ। এরপর পণ্যবাহী আসছে, আমার মনে হয় যে আমাদের সতর্ক হতে হবে, রাষ্ট্র সতর্ক থাকলে হবে না, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষকে সতর্কতা অবলম্বন করে, যারা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন রয়েছেন অলিতে গলিতে তৃণমূলে সব জায়গায়, তাদের মধ্যে সম্মিলিত প্রচার প্রচারণার মাধ্যমে যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি, তখন এই অতিমারি থেকে আমাদের মুক্ত হওয়া সম্ভব। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। শেষ প্রশ্ন জনাব ফয়সাল আহমেদ আপনার কাছে, চট্টগ্রামের মানুষকে কি বলবেন একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে? ধন্যবাদ। মানে আমি গতকালকের এক্সপিরিয়েন্স থেকে একটু বলি, গতকালকে 9:30 দিকে আমরা মোবাইল কোর্টে বেরিয়ে হয়েছিলাম, বাজার তখনও খোলা, শপিং তখনও চলছে। তো আমরা যখন আমাদের অফিসিয়াল ওয়েব পেজে জিনিসটা শেয়ার করি, তো একজন মুক্তিযোদ্ধা বক্তব্য ছিল এরকম যে ছোটখাটো জরিমানা করে আসলে কি বোধের উন্মেষ ঘটানো যাবে কিনা, আমারও সেটাই প্রশ্ন। আমরা অভিযান চালাচ্ছি, আমরা চাচ্ছি, কিন্তু আসলে সকলের সকলের অবস্থান থেকে যদি একটু চেষ্টা না করি, আমরা সকলে যদি সম্মিলিত ভাবে প্রচেষ্টা না নিই, আমরা যদি এইটুকু না বুঝি যে আসলে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে বা আসলেও করোনাটা কতটা ভয়ঙ্কর একটা বিষয়, তাহলে আসলে কষ্টসাধ্য। তবে আমি চট্টগ্রামবাসী সহস পুরো বাংলাদেশবাসীকে বলবো যে আমাদের পাশের দেশ, একদম পাশের দেশ ইন্ডিয়ার অবস্থা দেখেও অ্যাটলিস্ট আমাদের এটুকু সতর্কতা অবলম্বন করা উচিত। মাস্ক ছাড়া কোনো গতি নেই, নিরাপদ দূরত্ব বজায় রাখা ছাড়া আসলে কোনো উপায়। আমরা সকলে মিলে যদি একসাথে চেষ্টা করি, আমরা প্রথমবার যেভাবে বাংলাদেশ সফল হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে, এবার আমরা সফল হব এবং আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি, আমরা জানি আমরা সকলে মিলে চেষ্টা করে পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। অনেক অনেক ধন্যবাদ জানাই দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের করোনা পরিস্থিতি, বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনো যে খুব আশাব্যঞ্জক পর্যায়ে আছে বিষয়টি এরকম নয়। আজকের অতিথি ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া এবং ফয়সাল আহমেদ যেমনটি বললেন, 10 নম্বরেও যদি বলা হয় আপনাকে, বলা হবে মাস্ক পরতে। মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, নিজে নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন, বাংলাদেশকে নিরাপদে রাখুন। আজকের আয়োজন এখানে শেষ করছি, আগামীকাল বিকেল 3টায় আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। ভালো থাকুন সবাই।